ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট, যদি তুমি স্বপ্ন দেখতে পারো তুমি এটা করতেও পারবে, ওয়াল্ট ডিজনি। হ্যালো এভরিওয়ান, চলো আজকের ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি পরীক্ষায় অ্যাকচুয়ালি কীভাবে আমাদের প্যারাগ্রাফটা লিখে আসা উচিত, কীভাবে আমরা প্যারাগ্রাফ লিখলে কি নিয়মটা ফলো করলে পরীক্ষক আমাদের এই প্যারাগ্রাফটা দেখে ফুল মার্ক দিতে বাধ্য হবে। অবশ্যই ফুল মার্ক পাওয়া শক্ত কঠিন, এটা আমরা জানি, পাওয়া সহজ নয় জানি, কিন্তু কীগুলো ফলো করলে আমরা পেতে পারি, একটা চান্স থাকে আমরা পুরো নাম্বার পাওয়ার, সেগুলো আজকে ডিটেলসে বলছি। এছাড়া আমরা কী ভুলগুলো করি সাধারণত, কোন ভুলগুলো আমরা করে দেই যার জন্য আমরা, একটা ভুল তো তোমরা সেন্টেন্স টেন্স ভুল করো এটা ঠিক, যারা বানান ভুল করো এগুলো ঠিক, কিন্তু যে আর একটা মেন পয়েন্ট তোমরা ভুলে যাও কী করতে হবে সেটা ডিটেলসে কিন্তু আজকে তোমাদের শেখাচ্ছি। ভালোভাবে দেখো এবং একটা স্যাম্পল দিয়ে তোমাদেরকে শেখাচ্ছি। আজকে তোমাদেরকে আমি লেখাচ্ছি ইউজফুলনেস অফ ট্রিজ, গাছের উপকারিতা। এই প্যারাগ্রাফটার আমরা 15টা সেন্টেন্স কীভাবে সহজভাবে লিখতে পারবো পয়েন্ট ধরে ধরে সেটা দেখে নাও, তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়, সেটা আমি কিন্তু করানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি বলছি। চলো আগে দেখে নিই এই পরীক্ষায় এই প্যারাগ্রাফের জন্য কী কী পয়েন্ট দেওয়া হয়েছিল। দেখো প্রথমে ইন্ট্রোডাকশান আছে, গিফটস অফ ট্রিজ আছে, আমি সাইডে দেখো লিখে দিয়েছি 2-3, মানে এই কটা সেন্টেন্স আমরা লিখবো, ইন্ট্রোডাকশান থেকে আমরা 2 সেন্টেন্স লিখবো, গিফটস অফ ট্রিজ এই পয়েন্টটা থেকে আমরা 3 সেন্টেন্স লিখবো, পলিউশন ফ্রি অ্যাটমসফিয়ার আমাদেরকে যে দূষণমুক্ত একটা পরিবেশ দেয় সেটা নিয়ে আমরা 2 সেন্টেন্স লিখবো, মেনটেনিং ব্যালেন্স অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড এটা নিয়ে আমরা 2 সেন্টেন্স লিখবো, প্রিভেন্টিং সোয়েল ইরোশন অ্যান্ড ফ্লাড যে মৃত্তিকা ক্ষয় এবং বন্যা নিয়ন্ত্রণ করে সেটা নিয়ে 1 সেন্টেন্সই আমরা লিখবো, অ্যাডভান্টেজেস টু দি আরবান অ্যান্ড রুরাল পিপুল এবং কী কী উপকারে লাগে যে গ্রামের এবং শহরী মানুষদের, ব্যাড ইফেক্ট অফ কাটিং অফ ট্রিজ প্রচুর গাছ কেটে ফেলার খারাপ প্রভাবটা কি, অ্যাফরেস্টেশন এই রয়েছে, অ্যাফরেস্টেশন মানে বৃক্ষরোপণ। তাহলে দেখো আমরা প্রথম থেকে 2, তারপরে 3, 3 × 5, 2 × 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 সেন্টেন্স কিন্তু এখান থেকে এইভাবেই আমরা পয়েন্ট ধরে ধরে কীভাবে লিখছি চলো সেটা দেখি এবার। প্রথমেই মনে রাখবে যে পরীক্ষককে খুশি করার প্রথম উপায়টা হচ্ছে যতগুলো পয়েন্ট দেওয়া থাকে না, যেটা আমি তোমাদেরকে দেখালাম যতগুলো পয়েন্ট দেওয়া থাকে সমস্ত পয়েন্টকে তোমাদেরকে তোমাকে সেন্টেন্সের দ্বারা টাচ করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষক দেখে। আমরা কী করে বাড়ি থেকে বেশ কয়েকটা প্যারাগ্রাফ মুখস্থ করে গেলাম, কীটা পড়লো শুধু দেখে নিলাম, দিয়ে কী করলাম আমাদের বাড়ি থেকে করে যাওয়া প্যারাগ্রাফটা পুরো মুখস্থ ঝেড়ে দিলাম। এইটা যারা করবে তারা হয়তো ভালো নাম্বার পাবে, 10-8 পেল, কিন্তু 10-10 পাওয়ার জন্য যারা 8 পাবে তাদেরকে যদি 10 পেতে হয় তাহলে কিন্তু ওইটাই তোমরা লিখবে, কিন্তু পয়েন্টগুলো অনুযায়ী সেন্টেন্সগুলো আসেনি কি দেখবে, যদি 1-2 না থাকে সেক্ষেত্রে নিজেরা 1-2 সেন্টেন্স বানিয়ে নিবে ওই পয়েন্টগুলো অনুযায়ী, তাহলেই কিন্তু ভালো নাম্বার পাওয়া যায়। পরীক্ষক এটাই দেখে, কতটা কঠিন লিখছো কতটা কঠিন ভাষা দিয়ে লিখছো কেউ দেখে না, দেখবে যে তুমি পয়েন্টগুলো টাচ করেছো কি না। এবারে দেখো প্রথম আমরা যদি ইন্ট্রোডাকশান থেকে এখান থেকে লিখি, 2 সেন্টেন্স আমি বলেছিলাম লিখবো, একটা লিখলাম দি ট্রিজ আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, গাছেরা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ, অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, উই কান্ট লিভ উইথাউট দি হেল্প অফ ট্রিজ, আমরা বাঁচতে পারি না গাছেদের সাহায্য ছাড়া। এবারে দেখো পরের যে পয়েন্টটা ছিল গিফটস অফ ট্রিজ, গাছেদের দানগুলো কী কী, এখান থেকে আমরা 3 সেন্টেন্স লিখবো বলেছিলাম। দেখো প্রথমটা লিখবো দে সার্ভ আস ভেরিয়াস ওয়েজ, তারা আমাদেরকে বিভিন্নভাবে সেবা করে আমাদের, দে গিভ আস ফ্লাওয়ার্স ফ্রুটস ভেজিটেবলস ফুয়েল ওয়াক্স মেডিসিন এটসেট্রা, আরও অনেক কিছু তোমরা লিখতে পারো, জ্বালানি ওয়াক্স মানে মোম মেডিসিন ঔষধপত্র অনেক কিছু আমাদেরকে দেয়, দে গিফট বিউটি তারা দেয় বা প্রদান করে সৌন্দর্য টু দি নেচার প্রকৃতিকে। এবারে দেখো যে পরের পয়েন্টটা কী আছে, পলিউশন ফ্রি অ্যাটমসফিয়ার, যে দূষণমুক্ত একটা পরিবেশ, এখান থেকে আমরা 2 সেন্টেন্স লিখবো বলেছিলাম, সবসময় সেন্টেন্সগুলো সোজা হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল না হয় যেন, সোজা হলেই কিন্তু হবে, দে হেল্প আস টু পিউরিফাই দি এয়ার, তারা সাহায্য করে আমাদেরকে যে আমাদের বাতাসটাকে বিশুদ্ধ রাখতে, বিশুদ্ধ করতে সহায়তা করে, দাস দে মেক দি অ্যাটমসফিয়ার, এই অনুযায়ী লিখেছি,
এইভাবে তারা করে তোলে পরিবেশটাকে, এখানে যদি নেচার থেকে নেচার করে দেবে, প্রকৃতিকে করে তোলে পলিউশন ফ্রি, দূষণমুক্ত। সেন্টেন্সগুলো সোজা হলে কোনো সমস্যা নেই, কিন্তু ভুল যেন না হয়। মেনটেনিং ব্যালেন্স অব অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এই পয়েন্টটা থেকে আমরা দুটো সেন্টেন্স লিখবো বলেছিলাম। দি ট্রিজ গিভ আস অক্সিজেন টু ব্রেথ, শ্বাসের জন্যে আমাদেরকে দেয় অক্সিজেন অ্যান্ড অ্যাবজর্ব, শোষণ করে নেয় হার্মফুল গ্যাসেস, যেগুলো হচ্ছে ক্ষতিকারক গ্যাস ফ্রম নেচার, প্রকৃতি থেকে। দাস দে মেনটেন ব্যালেন্স, এইভাবে তারা ভারসাম্যটাকে রক্ষা করে অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন দি এয়ার, বাতাসেতে। এবারে দেখো, প্রিভেন্টিং সোয়েল এরোশন অ্যান্ড ফ্লাড, এখান থেকে একটাই সেন্টেন্স লিখবে, ওই পয়েন্টটাকে ধরেই লিখে দিবে, দে অলসো প্রিভেন্ট সোয়েল এরোশন অ্যান্ড ফ্লাড। পরেরটা থেকে দেখো, অ্যাডভান্টেজেস টু আরবান অ্যান্ড রুরাল পিপুল, যে শহরে এবং গ্রাম্য মানুষদের কি উপকারে আসে। না, ট্রিজ ক্যান হেল্প টু কুল দি এয়ার ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াজ, যে গাছেরা সাহায্য করে বাতাসটাকে ঠান্ডা রাখতে গ্রাম্য এবং শহরাঞ্চলে। ট্রিজ ক্যান ইম্প্রুভ দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, অর্থাৎ গাছেরা তাদের উন্নত করতে পারে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে। এবারে দেখো, ব্যাড ইফেক্ট, যে খারাপ প্রভাব অফ কাটিং ট্রিজ, যে গাছ কাটার ফলে কি খারাপ প্রভাবটা পরিবেশের উপর পড়ছে, তার উপর আমরা বলছিলাম দুটো সেন্টেন্স লিখবো। ব্যাড বাট ইট ইজ এ পিটি দেন, এটা খুব দুঃখজনক যে দি ট্রিজ আর কাট, গাছেদেরকে কেটে ফেলা হয় প্যাসিভ ভয়েসে, আছে থটলেসলি, চিন্তাহীনভাবে প্রচুর পরিমাণে। সো পলিউশন ইজ অন দি রাইস, সুতরাং দূষণটা প্রচুর বাড়ছে, অ্যান্ড ইট ডিস্ট্রয়, এটা নষ্ট করে দিচ্ছে ইকো ব্যালেন্স, আমাদের যে বাস্তুতন্ত্রের ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। এবারে লাস্টে একদম অ্যাফরেস্টেশন থেকে আমরা একটাই সেন্টেন্স আমরা লিখবো, সেটা হচ্ছে নাও উই মাস্ট হ্যাভ আ মটো, আমাদের একটা উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান, প্রত্যেকে একটা করে গাছ বপন করতে হবে। তাহলে এইভাবে আমরা প্যারাগ্রাফটা শেষ করলাম, প্রতিটা পয়েন্ট ধরে ধরে। এবং অবশ্যই দেখো, বেশি কিন্তু আমরা লিখিনি, 10-15 সেন্টেন্সের মধ্যে রেখে দিয়েছি, তাহলে দেখবে ঠিক এটা 100-120 সেন্টেন্স, 20 ওয়ার্ডের মধ্যে হয়ে গেছে। দেখবে তোমাদের প্যারাগ্রাফটা কিন্তু 100 শব্দের মধ্যে লিখতে পারি, তাহলে কিন্তু বেশি বড় করা যাবে না, যে অনেক বড় লিখে দিলে তাহলে পরীক্ষক খুশি হয়ে যাবে, এই ধারণাগুলো তোমাদের মাথা থেকে ছেড়ে দিতে হবে। একেবারে পয়েন্ট ধরে ধরে লিখবে, 100 বলা আছে 120 হবে, একটু বড় হবে, এমন লিখে দিলে যে ওইটুকু জায়গায় হলো না, আবার একটা লুজপোজ নিয়ে লিখতে হলে, এরকম করবে না, যেটুকু জায়গা থেকে সাফিসিয়েন্ট ওই জায়গার মধ্যেই লেখার চেষ্টা করবে এবং পয়েন্ট ধরে ধরে লিখবে, তাহলে কিন্তু ভালো নাম্বার পেতে বাধ্য। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে আসবে। বাই।